তীর্থ ভ্রমণ শেষ, এবার সমতলে নামার পালা। বেণীমাধব গেলেন কামরূপ কামাখ্যায় আরো গভীর সাধনা করতে, আর লোকনাথ চললেন বাংলার উদ্দেশ্যে। আর্ত মানুষদের উদ্ধার করার সংকল্প নিয়ে লোকনাথ রূপী মহাদেবের মর্তে আগমন। এভাবে একদিন এসে পৌঁছলেন মহাপীঠ চন্দ্রনাথে। এই চন্দ্রনাথেই ঘটল এক অলৌকিক ঘটনা। চন্দ্রনাথ পাহাড়ের ধ্যানে বসেছিলেন প্রভুপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। জঙ্গলে লাগলো আগুন, দাবানলে সর্বগ্রাসী আগুন পুড়িয়ে ছাড় খাড় করছিল গোটা জঙ্গল। দগ্ধ হয়ে প্রাণ যেতে বসেছিল ধ্যানমগ্ন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর। অনন্য পায়ে হয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণ করলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে। দুটি শীতল হাত আগুনের শিখার মধ্য থেকে শিশুর মতো তুলে নিল বিজয়কৃষ্ণ গোস্বামীকে। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী অনুভব করলেন দেবাদিদেব মহাদেবের কাঁধে তিনি। চারিদিকে আগুনের লেলিহান শিখা স্পর্শ তো করছে, কিন্তু দগ্ধ করছে না, বরং এক শীতলতা দিচ্ছে। এক স্বর্গীয় অনুভূতি অনুভব করলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। আস্তে আস্তে জ্ঞান হারালেন। শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমতলে নিরাপদ স্থানে নামিয়ে আনলেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে। তারপর অদৃশ্য হলেন। ঘোর কাটার পর বহু সন্ধান করার পরেও বিজয়কৃষ্ণ গোস্বামী খুঁজে পেলেন না লোকনাথ ব্রহ্মচারীকে। লোকনাথ রূপী মহাদেবের দর্শন পেয়ে ধন্য হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। মনে মনে প্রণাম করলেন সেই মহাত্মাকে। মানুষের সেবা করলেন, ভালোবাসার মন্ত্র দিলেন, সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়ালেন। এখনও তার একটি কাজ বাকি। মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তিনি, তাই ফিরে এলেন বাংলায়, নারায়ণগঞ্জের বারোদিতে। মানুষের সেবাতা মন্ত্র ভালোবাসা ছড়ালেন পৃথিবীতে জ্ঞানের আলো আশা। বাকি আছে কাজ মায়ের প্রতিজ্ঞা রাখিতে, ফিরে এলেন নারায়ণগঞ্জের বারোদিতে, ফিরে এলেন নারায়ণগঞ্জের বারোদিতে। অসংখ্য ভক্ত তাদের নানান অভাব অভিযোগ দুঃখ কষ্ট জানানোর জায়গা একটাই, বাবা। বাবা বলতেন, কেউ যদি আমাকে বাবা বলে ডাকে আমি কি তাকে সাড়া না দিয়ে থাকতে পারি? একদিন আশ্রমে অন্য দিনের মতো ভক্তরা সারি দিয়ে বসেছেন, বাবা দাঁড়িয়ে প্রসাদ খাওয়াচ্ছেন। হঠাৎ বাবার চোখ যায় এক বৃদ্ধার দিকে। ত্রিকালদর্শী মহাদেবের চিনতে বিলম্ব হয় না যে ওই বৃদ্ধাই তার জন্মদাত্রী মা কমলা দেবী। বৃদ্ধার প্রসাদ গ্রহণে কোনো মন নেই, অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন মহাপুরুষের দিকে। প্রসাদটা আমার হাতে দাও। বাবা, আপনি কেন? আমরা তো এতজন সেবক আছি, আমাদের কোনো ত্রুটি হয়েছে কি বাবা? না গোপাল, আমার নিজের হাতে প্রসাদ বিতরণ করার ইচ্ছে হয়েছে মাত্র। দাও মা। কে কে বাবা? মা গো, তুমি মনে হচ্ছে হে ডাক আমার সোনা। মা গো, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও মা। এ এ কি বলছো বাবা? তুমি মহাপুরুষ, সাক্ষাৎ ঈশ্বর, আমি সামান্য গোয়ালিনী। তুমি আমার মা। আমার সাথে কেন চলনা করছো বাবা? জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, জরা ব্যাধিতে পূর্ণ এই শরীর। জানি মা,
তুমি এই আশ্রমে এসেছো মুক্তির আশায়। তুমি তি কালদর্শী সাক্ষাৎ মহাদেব, তোমার অজানা কিছুই নয়। আমাকে তোমার চরণে একটু ঠাই দাও বাবা, এই আশ্রমে আমায় একটু থাকতে দাও, এইটুকু দয়া করো। বেশ, যদি এটাই তোমার আদেশ হয় তবে সেই আদেশ আমি মাথা পেতে নিলাম। মা, মা, তোমার এই মা ডাক কেন জানি না, মনে হয় আগে আমি শুনেছি। মা গো, আমি কাল নিজে যাব তোমার কুটিরে, সাথে করে নিয়ে আসবো তোমায়। এখন তুমি প্রসাদ গ্রহণ করো। মহাদেব তার কথা রাখতে চললেন। দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললে, পুষ্পবৃষ্টি হল। পরের দিন সকাল। গোয়ালিনী মা, কোথায় গো তুমি? দেখো বাবা স্বয়ং এসেছেন তোমার কুটিরে। কে কে ডাকে আমায়? আরে এই দিক মানে এসো, দেখো কে এসেছেন, বাবা স্বয়ং এসেছেন তোমার কাছে। একি 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 দেখছি আমি? তুমি ঠিকই দেখছো গো, বাবা স্বয়ং এসেছেন গো তোমার দ্বারে। জয় জয় বাবা। মা গো, এত বিস্ময় কি দেখছো? আমাকে দাঁড়েই দাঁড় করিয়ে রাখবে? গৃহের ভিতরে যাবার অনুমতি পাবো না আমি? এসো এসো বাবা এসো, কিন্তু তোমায় কোথায় বসতে দিই বলো তো? এ তো আমার গৃহ মা, কত বছর পর গৃহে ফিরলাম। তোমার কথা কিছুই বুঝি না বাবা, শুধু জানি তুমি ঈশ্বর। তোমার অলৌকিক কাণ্ড কারখানার কথা শুনি আর অবাক হয়ে যাই, কখনো ভাবিনি তোমার মতন মহাত্মার পায়ের ধুলো পড়বে এই গৃহে। বাবা
যদি অনুমতি হয় ওই চরণের দুলি মাথায় নিয়ে ধন্য হই। না মা, মা গো, আমি তোমার কাছে আজ এক ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে আমার কাছে? এ কি কথা! সারা ব্রহ্মাণ্ড যার করুণায় ধন্য হয় সে এই অভাগিনীর কাছে ভিক্ষে চায়। মা গো, আমাকে তোমার সেবার অনুমতি দাও মা। ছোট্ট বয়সে গৃহত্যাগ করে তোমার কষ্টের কারণ হয়েছি, সেই অপরাধী আমি। ও বাবা, তোমার কথার কোনো অর্থ বুঝিনি আমি, কিন্তু তোমায় বড় আপন মনে হয়। তোমাকে দেখার জন্য মন উতলা হয়। মা অন্নপূর্ণা, তুমি তুমি আশ্রমের ভার গ্রহণ করলে আমি নিশ্চিন্ত হই মা। আমি 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 তো নিজেই নিজে ভার বইতে অক্ষম বাবা। সে ভার না হয় আমি নিলাম। আজ থেকে তুমি সমস্ত ব্যাধি থেকে মুক্ত হলে। লোকনাথের কৃপায় জরা মুক্ত হলেন মাতা, লোকনাথের কৃপায় জরা মুক্ত হলেন মাতা। আসলো ফিরে আবার জেতা কর্ম ক্ষমতা, প্রান্ত ছেলের কাঁধে যতই কমতি নিবিধাতা, প্রান্ত ছেলের কাঁধে যতই অন্তি নিবিধাতা। দুঃখে মায়ের তাই তো হলেন তিনি এবার ত্রাতা, দুঃখে মায়ের তাই তো হলেন তিনি এবার ত্রাতা, দুঃখে মায়ের তাই তো হলেন তিনি এবার ত্রাতা। লোকনাথের কৃপায় গোয়ালিনী মা জরা ব্যাধি থেকে মুক্ত হল, ফিরে পেল তার কর্মক্ষমতা। আজ আমি মায়ের হাতে অন্নগ্রহণ করব। মা, শুধু আমি নয়, এখানে উপস্থিত সবাই ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যাবার অবস্থা। তুমি অন্নের আয়োজন করো। বাবা, আমি আমি তো কোনো ক্রমে শুধু একজনের জন্য। সেই যথেষ্ট আমাদের সকলের জন্য। গোয়ালিনী মায়ের ওইটুকু অন্ন সারা গায়ের লোক পেট ভরে খেল। এ যেন অন্নপূর্ণার হাঁড়ি। কয়েক শত লোক অন্ন গ্রহণের পরেও অবশিষ্ট রইল প্রচুর অন্ন। লোকনাথ চললেন মাকে নিয়ে আশ্রমে। মহাদেব তার কথা রাখলেন,
দেবতারা মহাদেবের বন্দনা করলেন। পরমেশ্বর দেবাদিদেব মহাদেব সত্য রক্ষা করলেন। মাতা কমলা দেবীকে কথা দিয়েছিলেন, যতবার তিনি জন্মগ্রহণ করবেন ততবার লোকনাথকে তার সন্তান রূপে পাবেন। বাবা লোকনাথ জানতেন গোয়ালিনী মাই কমলা দেবী, কিন্তু গোয়ালিনী মায়ের অজানা ছিল যে বাবা লোকনাথ তার পূর্বজন্মের সন্তান। উৎসুক হয়ে রইলেন স্বর্গের দেবগণ গোয়ালিনী মায়ের কাছে কবে আত্মপ্রকাশ করবেন বাবা লোকনাথ, গোয়ালিনী মা কবে জানতে পারবেন যে বাবা লোকনাথ তার পূর্বজন্মের সন্তান। বাবা লোকনাথ গোয়ালিনী মাকে আশ্রমের সমস্ত ভার তুলে দিলেন। তিনি গোয়ালিনী মাকেই মা বলে ডাকতেন, বলতেন মা যেন তাকে পুত্রবধ দেখেন, মহাপুরুষ না ভাবেন। আশ্রমে ভক্তদের সেবা, রোগীদের শুশ্রূষা ও আশ্রমের সমস্ত ভার বর্তায় গোয়ালিনী মায়ের উপর। গোয়ালিনী মায়ের অন্তরে এক বাৎসল্য ভাবের উদয় হয়। তিনি পুত্রবধ বাবা লোকনাথের সেবা করতে থাকেন। বিশেষ করে আহারকালে তিনি বাবার আহার নিজের হাতে এনে দিতেন। নিঃস্বার্থভাবে অন্তর থেকে তিনি বাবা লোকনাথের সেবা করতেন। ধর্ম বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না, না ছিল সাধন জ্ঞান। বাবা অনেক অলৌকিক ঘটনা ঘটাতেন আর সাক্ষী থাকতেন গোয়ালিনী মা। বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রথম গোয়ালিনী মাকেই দর্শন দিয়েছিলেন দক্ষিণা কালী রূপে। একবার বাবার বারতি আশ্রমে এলেন বেশ কিছু চাষি পরিবার পুত্রকন্যা সমেত। মহাপীঠ শক্তিপীঠ কালীঘাট যাবার বাসনা তাদের, কিন্তু সুদূর নারায়ণগঞ্জ থেকে কালীঘাট, না তাদের আছে অর্থ না আছে সামর্থ্য। বাবা কৃপা করো, বাবা কৃপা করো, বাবা মানত রক্ষা করতে এসেছিস, বেশ, মানত যখন করেছিস তখন রক্ষা করতে বিলম্ব করিস না। বাবা তুমি তো অন্তর্যামী, তোমার তো অজানা কিছুই নেই। বাবা আমার পত্নী যখন মৃত্যুশয্যায়, তখন মা কালীর কাছে মানত করেছিলাম, বলেছিলাম জগৎ জননী মা গো রক্ষা করো, আমি আমার পত্নীকে নিয়ে কালীঘাটে গিয়ে তোমার পুজো দেব। মা তো আরতি শুনেছেন, এবার তুই তোর সত্য রক্ষা কর। আমি তো সত্য রক্ষা করতেই চাই বাবা, কিন্তু বারদি থেকে কালীঘাট সে তো বেশ কয়েক ক্রোশ। বাবা তুমি তো সবই জানো, আমাদের সে অর্থ নেই সামর্থ্যও নেই। নিজের মায়ের কাছে যাবি, অর্থের কি প্রয়োজন, মা বলে ডেকে বেরিয়ে পড়, মাই সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু বাবা মায়ের উপর বিশ্বাস রাখতে পারছিস না তো, ওরে মা যে সর্বভূতময়, মাই তো সর্বভূতের অন্তরাত্মা। শোন, এই মানব শরীরে পরমাত্মার অবস্থান, শুধু মানব দেহেই নয় রে, সব জীবের মধ্যেই বিরাজ করছেন মা। বাবা শঙ্কা দূর হচ্ছে না তাই তো, আমাকে বাবা বলে ডেকেছিস তো, আমার কথা শোন, বেরিয়ে পড়। বাবা আমরা এতগুলো পরিবার, মা গো মা তুমি তো সবই জানো। বাবা ওরা এসেছে পুজোর সামগ্রী নিয়ে, তোমার কাছে রেখে যাবে বলে, তোমার তো অনেক ভক্ত, কলকাতায় থাকে এমন কোনো ভক্তকে দিয়ে যদি। সে না হয় ব্যবস্থা করা যাবে মা, কিন্তু মায়ের মন তো সন্তানকেই চায়, সামগ্রী সে তো উপাচার মাত্র, উপাচারে যে মায়ের মন ভরে না সে তো তুমি ভালো জানো মা। দেহকে পবিত্র আর শুচি শুদ্ধ কর, আর অন্তর থেকে মা বলে ডাক, তাতেই তোদের মানত পূর্ণ হবে। কিন্তু বাবা মায়ের দর্শন সে আশা পূরণ হবে কি করে, আমরা যে সামান্য মানুষ, দেহের মধ্যে পরমাত্মা সে আমরা তো দেখতে পাইনি, আমাদের দৃষ্টি যে চোখ সর্বস্ব। বাবা তোমার কথাই তোমার ইচ্ছের প্রকাশ, আর মায়ের ইচ্ছে
সন্তানের কাছে আদেশ। ইচ্ছে হোক অনিচ্ছে হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ঈশ্বর তার মঙ্গল করেন। তোরা একটু অপেক্ষা কর। বাবা প্রবেশ করলেন নিজের কুটিরে, বসলেন ধ্যানে। বেলা পেরিয়ে সন্ধে উত্তীর্ণ হতে চলল। হাতের পূজার সামগ্রী নিয়ে সবাই অপেক্ষা করে রয়েছে। তাদের আশা বাবা কুটির থেকে বেরিয়ে কোনো একটা উপায় বলবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর গোয়ালিনী মা বাবার কুটিরে প্রবেশ করলেন, কিন্তু দরজা খুলে দেখলেন একই বাবার আসনে বাবা নেই, সেখানে বসে স্বয়ং কালীঘাটের মা কালী। ভক্তরা ভক্তি ভরে পুজো দিল, মা কালী সে পুজো গ্রহণ করলেন, পূর্ণ হল মনের বাসনা।